বালু ও মাটির ওপরেই করা হচ্ছে কার্পেটিং। প্রস্তুত করা সড়কে সামান্য খোঁচা দিলেই উঠে আসছে ইটের খোয়া। সম্প্রতি জামালপুর বেসিক শিল্প নগরীর সড়কের নির্মাণ কাজ শুরু করে ঢাকার এম এ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আরাফত কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শিডিউল অনুযায়ী 4,782 বর্গমিটার সড়ক পুনর্নির্মাণ ও কার্পেটিং কাজ করছে প্রতিষ্ঠানটি। তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে নিম্নমানের কাজে। নগরীর প্রতিষ্ঠান মালিকদের অভিযোগ, মাটি ও বালুর ওপর করা হচ্ছে কার্পেটিং, সড়ক প্রস্তুত করা হয়নি নির্ধারিত প্রক্রিয়ায়। এছাড়াও রয়েছে নিম্নমানের বিটুমিন ব্যবহারের অভিযোগও। এমনকি এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাকেও লাঞ্ছিত করছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। মাটি অপারেশন না করে খোয়ার উপরে যে গ্যারাডেনটা দেওয়ার কথা, যে বিটুমিনটা দেওয়ার কথা, সেই বিটুমিনটা দিতেছে খুব হালকাভাবে এবং মাটির উপরে। এটা একটু নাড়া দিলেই এটা উঠে পড়বে। কন্ট্রাক্টর নাসরবান্দা, তারা এর বাইরে এর চেয়ে ভালো কাজ তারা করবে না এবং হুমকি পর্যন্ত দিচ্ছে তারা। তার উপরে যে বালিটা দিছে এটাগুলো না তুলেই উপরে কার্পেটিং করা হচ্ছে একদম নির্মমানে বিটুমিন দিয়ে। বিসিক কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে কাজ পরিচালনা করবেন, অন্যথায় আমরা মালিক পক্ষ এই রাস্তার কাজ বন্ধ করার জন্য আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। তবে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে কাজের মান খারাপ হলে তা সংশোধনের কথা জানায় ঠিকাদার। আমি শিল্পনগরী কর্মকর্তার সাথে কথা বলছি, সে তো আমাকে জানে কিছু বলে নাই। গাড়ি আসা যাওয়া করছে, জন্য প্রাইম কোড নষ্ট হয়ে গেছে, আবার জন্য প্রাইম কোড করে তারপরে কাজটা করা হয়। নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় লাঞ্ছিত হয়েছেন খোদ বিসিক কর্মকর্তাও। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি। আমি তাদেরকে স্পেসিফিকেশন অনুসারে কাজ করতে বলে ঠিকাদারের লোকজন আমার সাথে অনেক হট্টগোল করে এবং আমাকে লাঞ্ছিত করে। পাশাপাশি এখানে অনেক গণমাধ্যম কর্মী ছিল তাদের সাথে এবং মালিক পক্ষ প্রতিনিধি ছিলেন, তাদেরকেও তারা হট্টগোল এবং লাঞ্ছিত করার চেষ্টা করে। জামালপুর বিসিক শিল্প নগরীর সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 18,39,00,000 টাকা। সময় সংবাদ, জামালপুর।